নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি, অংশ নেন সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 8 সমন্বয়ক। মতবিনিময় ছাড়াও গণ আন্দোলনে হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় কান্নায় ভেঙে পড়েন যাত্রাবাড়িতে পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত মাবরুল হাসান রাব্বির বাবা মা সহ পরিবারের সদস্যরা। সমস্যার নানা দিক তুলে ধরে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা সহ ন্যায় বিচারের দাবি জানান। গভীর সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন সার্জিস আলম। যে নির্মম ভাবে আমার ছেলের পিটায় হত্যা করছে, গুলি করছে, আর কোনো মারবুক যেন এমন না হয়। আমার হাজব্যান্ড বিগত 20, 17, 18, 19 তারিখ আন্দোলনে গেছিলেন। আওয়ামী লীগের অনেক লোকজন নাকি টার্গেট করে মারছে। হেলিকপ্টার ঘুরতেছে, সবাই দেখতেছে, আমিও দেখি, ও দেখে, আমি দেখি কিবা যে ওর গুলিটা লাগিয়ে গেছে। আমার ছেলে যে শহীদ হয়েছে, শহীদের মর্যাদা যে পায়, শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য। বরিশালে মতবিনিময় সভায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনে জনগণের মতামতকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। দখলদারিত্ব চাঁদাবাজিতে জড়িতদের জেলায় জেলায় সম্মেলন করে নাম ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। রাজনীতিতে আর ফ্যাসিবাদদের ঠাঁই হবে না জানিয়ে রাজনীতিবিদদের সংশোধন হওয়ার আহ্বান জানান সমন্বয়ক মাসুদ। ছাত্র নাগরিকরা কি চাচ্ছে আসলে, তারা রাষ্ট্রের পুনর্গঠনটা কীভাবে চাচ্ছে, কোন অংশটা পুনর্গঠন চাচ্ছে, সেগুলো কথা বলে আমরা নোটগুলো নিয়ে রাষ্ট্র গঠনের পুনর্গঠনের রূপরেখা আমরা প্রদান করব। এছাড়া 13 সেপ্টেম্বর ময়মনসিংহ জেলায় মতবিনিময় সভা সফল করতে নগরীর আনন্দমোহন কলেজ মাঠে প্রস্তুতি সভা করেছেন স্থানীয় সমন্বয়করা। এদিকে সিলেটের ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ও জেলার সমন্বয়করা। এ সময় পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা। সরদার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।